মানে পরের বাগানের আম পেড়ে খাও পুড়িয়ে খাও দুটাই অপরাধ।
দেখো বিষয় হচ্ছে যে তোমরা এই যে পরের বাগানে আম কুড়াতে এসেছো, তো পরের কাছে কি অনুমতি নিয়েছো? না, আশা করি অনুমতি নেওনি। তাহলে যখন অনুমতি নেওনি তাহলে পরের গাছের আম কুড়ানো যাবে না। পরের গাছের আম কুড়িয়ে খাওয়া এটা একটা অপরাধ। মানুষ যেরকম পেড়ে খায়, পেড়ে খাওয়া যেরকম অপরাধ, এই কুড়িয়ে খাওয়াটাও অপরাধ। দেখো আমাদের একজন গুরুজন ছিল, তিনি চরম ক্ষুধার্ত অবস্থায় ছিল। তো ক্ষুধার কারণ একটা নদী দিয়ে আপেল যাচ্ছিল ভেসে, ওই আপেলটা উঠে খেয়ে নিয়ে আবারও নিজে অনেক দুশ্চিন্তায় পড়েছিল যে আল্লাহ না বলে পরের ফল খেয়ে নিলাম। তো উনি একটা আপেল খেয়ে এই অপরাধ থেকে নিজেকে পবিত্র হওয়ার জন্য, মুক্তি হওয়ার জন্য লাগাতার মালিকের কাছে 12 বছর গোলামি করেছে, খালি আল্লাহর কাছে এই ভুলটা থেকে মাফ পাওয়ার জন্য। তাহলে তোমরাই নিজে নিজে বিবেক বিবেচনা করো যে একটা ফল যদি অন্যত্রে যদি ভেসে যায়, সে খেয়ে যদি নিজেকে এত সংকোচিত বোধ মনে করে, তাহলে তোমরাই ফুড়ে থাকো তো দূরের কথা, মাঝে মধ্যে গাছ থেকে ফল পেড়ে খেয়ে নাও, তাহলে এটা কত বড় অপরাধ, কত বড় মারাত্মক বিষয়। আজকাল দুনিয়ার আমাদের প্রত্যেকটা মানুষকে সজাগ হতে হবে, সক্রিয় হতে হবে যে আমরা এভাবে মানুষের পরের গাছের ফল পেড়ে খাই, এগুলো চরম অপরাধ। পরের গাছের ফল পড়াও যাবে না, কুড়িয়ে খাওয়া যাবে না, মালিকের পারমিশন ছাড়া একমাত্র কোনো ফল খাওয়া যাবে না। তাহলে আমাদেরকে দুনিয়াতে কতটা মানে সক্রিয়ভাবে চলতে হবে, পরের মাল পরের জিনিসকে অযথা কোনো মতেই লড়া যাবে না, কারো জিনিস লড়া যাবে না বিনা পারমিশন। আগে বলতে হবে, বলার পরে যদি পারমিশন পাওয়া যায় তবে গা সেটা উঠে আর সেটা বলতে হবে। আমাদের এই বিষয়টা জানা ছিল না, তার লেগে আমরা কুড়ি আম খেলাম। আগে তো কত ছোটোবেলাতে মা বলে আসে যে আশা করতে হবে, যা দুটো আম দিয়ে গে আম পেড়েও নিয়ে গেছি বাড়ি। আমাদের এই বিষয়টা জানা ছিল না। আর ভাই আপনি মাফ করবেন, আপনার ঘুরিয়ে আপনার দাম ঘুরিয়ে দিয়েছে আমরা। আচ্ছা ঠিক আছে, আর এই ভুল করবেন না, হুজুর আমাদেরকে বুঝিয়ে দিলে এইভাবে আমাদেরকে চলতে হবে। যাক, আল্লাহ তোমাদেরকে হেদায়াত করুক, সুস্থভাবে ইমানের সাথে বাঁচো। আর এগুলো অবশ্যই বর্জনীয় বিষয়, পরের মাল কোনো সময়তে বিনা পারমিশনে কোনো সময়তে একটা ফুটিয়া টিকলিও পর্যন্ত নেওয়া উচিত না, ঠিক আছে? এভাবে চললে পেরে আমরা সত্যিকারই আল্লাহর খাঁটি বান্দাতে পরিণত হবো। আল্লাহ যাই হোক আমাদের সবাইকে হেদায়াত করুক। তো সম্মানিত ভিউয়ার্স, আজকে যে ভিডিওটি বানালাম খুবই ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। আমাদের এই যে ভাইরাসের কথা বললাম, এই ভাইরাসটা প্রায় 100% মানুষের ভিতরে, 90% বললেও ভুল হবে না, প্রত্যেকটা মানুষ এই বিষে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে আছি। তো অবশ্যই এই ভিডিওটা দেখার পরে আশা করব যে আপনারা এই জিনিসগুলোকে বর্জন করবেন, এইগুলো থেকে বেঁচে থাকবেন, আপনাদের ইমান ও আমলের হেফাজত হবে। অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবেন, আর কষ্ট করে পারলে পরে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আপাতত এতটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।